আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জনপদের খবরে সঙ্গে আছি রিদু হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে বেহিফেড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনা ভাইরাসে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 50 জনে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে 219 জন। এই পর্যন্ত দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 1231 জন। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সব তথ্য জানানো হয়। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা প্রকাশের কথা জানানো হয়। আমি আজকে খুবই মর্মাহত হয়ে প্রথমে শুরু করছি যে আমাদের একজন সহযোদ্ধা সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গভীর শোক প্রকাশ করছি, আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমার মনে হচ্ছে আমার একজন ভাই মৃত্যুবরণ করল, আমাদের একজন সহযোদ্ধা মৃত্যুবরণ করল। আমাদের দেশের যে করোনা রোগ, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে উনি চিকিৎসা দিতে যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা ওনার পরিবারের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা জ্ঞাপন করেছেন এবং ওনার পাশে আছেন এবং সকল ধরনের সাহায্য সহযোগিতা উনি আশ্বাস দিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডাক্তারদের জন্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থার দাবির মধ্যেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক এবং আইসিইউ প্রধান ডাক্তার মঈনুদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তার পরিবারের সব দায়িত্ব সরকার নেবে। চিকিৎসক সহ এদিন করোনায় মৃত্যু হয়েছে মোট 4 জনের। এতে দেশে মোট মৃত্যুর সংখ্যা 50। চকল মালিতার রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের 47তম ব্যাচে 1998-99 সালে MBBS পাশ করেছিলেন মঈনুদ্দিন। কর্মজীবনে সর্বশেষ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন আইসিইউতে। তার রোগীদের কেউ করোনা পজিটিভ তথ্য গোপন করার কারণে করোনায় আক্রান্ত হন ডাক্তার মঈন। 5 এপ্রিল তার শরীরে করোনা শনাক্ত হয়। অবস্থা খারাপ হতে থাকলেও যে ওসমানী হাসপাতালের আইসিইউ প্রধান ছিলেন তিনি সেখানে নেওয়া যায়নি, কারণ বিশ্বজ্জার 15টিতেই রোগী থাকায় তাদেরও সংক্রমণের আশঙ্কা ছিল। আর সিলেটে কোভিড চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিট করা হলেও তা পুরোপুরি প্রস্তুত ছিল না। তার মৃত্যুর পর সেখানে যাচ্ছে 9টি ভেন্টিলেটর। অবস্থার আরও অবনতি হলেও প্রোটোকল সমস্যায় এয়ার অ্যাম্বুলেন্সের বদলে অনেক কাঠখড় পেরিয়ে একটি সাধারণ অ্যাম্বুলেন্সে তাকে 8 এপ্রিল ঢাকায় আনা হয়। বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন শুরু হয় ডাক্তার মঈনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে। নিজেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যাই এবং আমি মৃতদেহ দেখি এবং মরহুমের স্ত্রীর সাথে কথা বলি। আমি তাকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সকলের পক্ষ থেকে তাকে সমবেদনা জ্ঞাপন করি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের পরিবারকে তার সমবেদনা জ্ঞাপন করেন এবং তিনি একই সাথে আশ্বস্ত করেন যে মরহুমের পরিবারের সকল দায় দায়িত্ব সরকার নেবে। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার যেন তাড়াতাড়ি সেটা লাভ করেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকল চিকিৎসক এবং নার্স এবং যারা অন্যান্য স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার সকল সময় তাদের পাশে আছে। বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সমবেদনা জানিয়ে বলেন, করোনা মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা, দেশের চিকিৎসকদের পাশে সব সময় আছে সরকার। আমি গভীর শোক প্রকাশ করছি, আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ওনার পরিবারের পাশে আছি। আমরা জানি যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য যারা এই
যুদ্ধে লিপ্ত আছেন, এই করোনায় যারা যুদ্ধে আছেন, করোনায় যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের জন্য 100 কোটি টাকার প্রণোদনা উনি ঘোষণা দিয়েছেন। দেশের সব মাঠ প্রশাসনকে করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে, দেশের সব মাঠ প্রশাসনকে করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে এ ব্যাপারে জনগণেরও সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সিলেটের চিকিৎসকের ঢাকায় মৃত্যুর পর সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকদের অবস্থা সহ সিলেটের সার্বিক অবস্থা জানতে আমরা সরাসরি যাচ্ছি সাদিকুর রহমান সাকির কাছে। সাকি, ওসমানী মেডিকেলের চিকিৎসকদের মৃত্যুর পর সেখানকার চিকিৎসকরা কি বলছেন, আর করোনায় সিলেটের সার্বিক কি অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ হৃদয়। আপনি যেমনটি বলছিলেন যে কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো চিকিৎসক মৃত্যুর ঘটনা কিন্তু এটাই প্রথম, এবং সিলেটেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা যেহেতু এই প্রথম ঘটেছে, সুতরাং সিলেটে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে যারা চিকিৎসক পেশায় রয়েছেন, তার সহকর্মী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য মেডিকেল কলেজে যারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে একটি শোকের আবহ তৈরি হচ্ছে। তারা অনেক এই স্মৃতিচারণ করছেন ডাক্তার মইনুদ্দিন সম্পর্কে, তার সহকর্মীরা এবং তার সাথে যারা ইন্টার্নি চিকিৎসক ছিলেন, অনেকে তার স্টুডেন্ট ছিলেন, যেহেতু তিনি ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক ছিলেন। তারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানা স্মৃতি নিমন্ত্রণ করে বিভিন্ন ধরনের লেখা লিখছেন, এবং যেহেতু বাংলাদেশে এই প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে, ডাক্তারদের মধ্যে প্রথম তিনি ইন্তেকাল করেছেন, সে কারণে ডাক্তার পেশাজীবী যারা রয়েছেন তাদের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়েছে। সেই সাথে যদি আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেই, এই চিকিৎসকের বাড়ি কিন্তু আমাদের পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাদামপুর গ্রামে। তিনি গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন, বিশেষ করে ছুটির দিনগুলোতে তিনি তার গ্রামের বাড়িতে যেতেন এবং সেখানে তিনি গরিব রোগীদের ফ্রি চিকিৎসা দিতেন, যে কারণে তার গ্রামে এবং আশেপাশের এলাকাগুলোতে এক ধরনের শোকের আবহ তৈরি হয়েছে এবং সবাই এই বিষয়টিকে আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যেহেতু গরিবের ডাক্তার হিসেবে তার চেম্বারে যারা আসতেন তারাও ফ্রি রোগী দেখাতে পারতেন এবং বিনামূল্যে কিছু ঔষধপত্র সহ ব্যবস্থাপত্র নিতে পারতেন, সে কারণে তাদের মধ্যে একটি কষ্ট বিরাজ করছে। সেই সাথে আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছেন যে সিলেটের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতিটা জানানোর জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে প্রবাসী অধ্যুষিত হওয়ায় সিলেটের মানুষের মধ্যে একটা অজানা ভয় ছিল যে এখানে করোনার সংক্রমণ বাড়তে পারে, এবং সেটাই হচ্ছে, প্রতিনিয়ত রোগী বাড়ছে। সিলেটের 4টি জেলায় ইতিমধ্যে করোনা রোগী পাওয়া গেছে, সে কারণে পুরো বিভাগকেই কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে, এবং সেই সাথে এই বিভাগে যাতে বাইরের জেলা থেকে কোনো লোকজন না আসতে পারেন এবং এখান থেকে যাতে কোনো লোক বাইরে বের হয়ে যেতে না পারে, সেই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। তো মোটামুটি এই ছিল হৃদয় আমার কাছে সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাকি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদিকুর রহমান সাকি। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার রোধে শরীয়তপুর জেলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা কমিটি। আজ সন্ধ্যা 6টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নেসিম মুজিব রহমান। মুজিবুর, অবরুদ্ধ অবস্থা ঘোষণার পর এই মুহূর্তে শরীয়তপুর জেলার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ হৃদয়, আপনাকে ধন্যবাদ। গত 13 তারিখে 4 জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই জেলা করোনা প্রতিরোধ কমিটি কঠোর অবস্থানে রয়েছে। তারই প্রেক্ষিতে আজ বেলা 12টায় তাদের একটি বিশেষ বৈঠক বসে, সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে জেলা পর্যায়ে আমরা যেটুকু দেখেছি যে নারায়ণগঞ্জ এবং ঢাকাসহ বিভিন্ন সংক্রমিত জেলা থেকে আজও গত 24 ঘন্টায় আরও 87 জন কোয়ারেন্টাইনে এসেছেন। এ নিয়ে মোট কোয়ারেন্টাইনে আসেন 444 জন, যে কারণে জেলা কমিটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানিয়েছেন। তবে এই বিষয়ে জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপার সহ সেনাবাহিনীর কর্মকর্তারা মাঠে তারা কঠোর কার্যক্রম নিয়ে মাঠে নেমেছেন, কাউকেই যাতে বাইরে না পাওয়া যায় এই সময়ের মধ্যে, এবং ইতিমধ্যে সে তারা মাইকিং শুরু করে দিয়েছেন এবং জনগণকে সচেতন করছেন যাতে কোনোভাবেই কোনো লোক বাইরে বের না হয়, তাহলেই তাদের যেই কার্যক্রম আছে, যেই সংক্রমণ প্রতিরোধ করা সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এদিকে নিম্ন আয়ের মানুষগুলো গতকাল থেকে দেখা গেছে তারা বের হতে শুরু করেছেন, কারণ তাদের জন্য রয়েছে খাদ্যের প্রয়োজন,
তো সে বিষয়েও পদক্ষেপ নিয়েছেন বলে তারা জানিয়েছেন। জেলা প্রশাসক ইতিমধ্যে তারা চাহিদাপত্র দিয়েছেন এবং বেসরকারি পর্যায়ে তাদেরকে বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী রয়েছে, এর মধ্যে নগদ টাকাও রয়েছে। তবে সেটিও তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শরীফপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এস এম মজিবুর রহমান। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।